এটা ইস এটা একটা আধুনিক যন্ত্র, এটা একটা গুড ইনিশিয়েটিভ, আমার কাছে এটা ভালোই লেগেছে, টেকনোলজি ইজ ভেরি গুড। কিন্তু চ্যালেঞ্জ যেটা হচ্ছে সেটি হচ্ছে সব নাগরিকের জন্য একটা চ্যালেঞ্জ আছে, এবং আরেকটি হচ্ছে যে এটার যে প্রসেসটা, আমার এটা আমার কাছে মনে হয় এটা আরও বেশি ওরিয়েন্টেশন দরকার ছিল নাগরিকদের। যেমন ধরেন একটা রিক্সাওয়ালা মানুষ, একজন বয়স্ক সিটিজেন, এদের পক্ষে, অনেক নারীদের পক্ষে আপনার এই প্রসেসটা আপনার পরিচিত না, ইট টেক্স, আমারই একটু চ্যালেঞ্জ হয়েছে, আমারই একটু কনফিউশন হয়েছে। তো আমি, আমার যদি এটা হয় তাহলে বোঝা যাচ্ছে আপনি, আমি তো সারা ওয়ার্ল্ড ওয়াইডই একটা অধিকার মুখী মানুষ, এই টেকনোলজির সাথে খুবই পরিচিত মানুষ। তো সেই জায়গায় আমি মনে করি যে এটা সাধারণ নাগরিকদের জন্য একটু চ্যালেঞ্জ হওয়া উচিত, চ্যালেঞ্জ হবে আর কি, তার মানে আরও সহজ, আরও না এটা সহজ হওয়াটা এটাই প্রযুক্তি হতে পারে, বাট পিপল শুড নো দিস টেকনোলজি, মানুষকে এই এটার সাথে তো পরিচিত হতে হবে, সেই জায়গাটা আমার কাছে মনে হয় এখানে অভাব আছে, এবং সেটা একটা একটা নিরপেক্ষ জায়গা থেকে আমি কথাটা বলছি। হ্যাঁ।